চিত্রনায়ক শাকিব খান আর চিত্রনায়িকা উপবিশ্বাসের কমেডি ধাঁচের রোমান্টিক ছবি পাঙ্কুজামায় মুক্তি পেতে যাচ্ছে এই রোজার ঈদেই। আর সিনেমাটিকে ঘিরে শাকিব খান এবং উপবিশ্বাসের কি মতামত সেটাই জানতে আগ্রহী হয়ে উঠেছেন বিনোদন সাংবাদিকেরা। জানা গেল চিত্রনায়িকা উপবিশ্বাসের মতামত। সাবেক স্বামী হলেও শাকিব খানের সাথে আবারও বড় পর্দায় ফিরতে পেরে খুশি এই নায়িকা। তিনি জানালেন, ছবিটি মুক্তি পাচ্ছে এটা জেনে ভালো লাগছে, অনেকদিন পর আবার বড় পর্দায় আসছে। তবে তার গোপন অন্তর্ধানের কারণেই সিনেমাটির বিলম্ব হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। দর্শকদের কাছে আবেদন করেছেন সিনেমা হলে গিয়ে যেন সবাই সিনেমাটি দেখে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, ছবির কাজ শেষ করতে কথা ছিল 8 মাসের মতো লাগবে, কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে লেগে গেল 3 বছর। অনেক আর্থিক ক্ষতি হয়েছে প্রযোজকের, তবে শাকিব খান এবং অপু বিশ্বাসের সিনেমা বলে কথা। আগামী ঈদে মুক্তি পেলে অবশ্যই সেটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবে বলে মনে করছেন সবাই। ইতিমধ্যে হল মালিকদের সাথে কথাও হচ্ছে, তাই বিলম্ব নিয়ে আর ক্ষোভ নেই সংশ্লিষ্টদের। সবাই চাচ্ছেন সিনেমাটি যেন ভালো করে। প্রিয় দর্শক, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং চিত্রনায়ক শাকিব খানের একসাথে রয়েছে রেকর্ড সংখ্যক সিনেমা। তাদের সিনেমা বেশিরভাগ সময়ই ব্যবসায়িক ভাবে সাফল্য পেয়েছে, আর তারই ধারাবাহিকতায় আশা করা হচ্ছে গত রোজার ঈদের শাকিব খান এবং অপু বিশ্বাসের রাজনীতির মতো এবারের ঈদের পাঙ্কুজামাইও ভালো ব্যবসা করবে। এ নিয়ে আপনাদের কি মতামত? যে কোনো গঠনমূলক এবং সৃজনশীল চিন্তা ভাবনা শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।